চলতি মাসে শীতের তীব্রতা আরো বাড়তে পারে। দেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে 1 থেকে 2টি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। তারপরও বছরের শীতলতম মাসে গড় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে বলে ধারণা করা হচ্ছে। সোমবার চলতি জানুয়ারির দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়, শৈত্যপ্রবাহ সত্ত্বেও জানুয়ারির গড় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে। গত ডিসেম্বরে সারা দেশে স্বাভাবিকের চেয়ে 1.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি ছিল। এ ব্যাপারে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, ডিসেম্বরে দেশের গড় স্বাভাবিক তাপমাত্রা থাকে 14.2 ডিগ্রি সেলসিয়াস, তবে এবার ডিসেম্বরে তাপমাত্রা তার চেয়ে বেশি ছিল। জানুয়ারিতে দেশের স্বাভাবিক তাপমাত্রা থাকে 12.5 ডিগ্রি সেলসিয়াস। এই মাসেও তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তর বলছে, চলতি মাসে 1 থেকে 2টি মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে, তবে তীব্র শৈত্যপ্রবাহের আশঙ্কা কম বলে জানান আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক। তিনি বলেন, 2023 সালটি ছিল উষ্ণ বছর। দেশের বিভিন্ন দেশে ছিল উষ্ণ আবহাওয়া, কোথাও কোথাও রেকর্ড গরম পড়েছে। এলনিনো একটি বিশেষ নতুন ধরন নিয়েছে, এর প্রভাবে আবহাওয়ার এই অবস্থা। আবহাওয়িদরা বলেছেন, জানুয়ারি দেশের শীতলতম মাস, ফলে স্বাভাবিকভাবেই এই মাসে শৈত্যপ্রবাহ হবে। এলনিনোর প্রভাবে এবার তীব্র শৈত্যপ্রবাহের সংখ্যা কম হবে।